আরে মোক ফোন কৰিছে, কয় মই শাহরুখ খান। বোলো ঠিক আছে, কথা পাতিছো। মোক কৈছে মোৰ চিনেমাখন গণ্ডগোল হ'ব নালাগে। বোলো নাম কি চিনেমাৰ? তেতিয়া তেওঁ মোক নাম কৈছে। মই যে ঠিক আছে, এটা কাম কৰো, আপোনালোক কিয় পাঠানক লৈ ইমান ব্যস্ত? এনেকুৱা পাঠান চাঠান ওলাই থাকিব, যাব ওলাব, কিয় ইমান ব্যস্ত হৈ আছে ভাই? মই এটা কথা বুজি নাপাওঁ, হেৰি ইমান যদি আপোনালোকে এইটোক লৈ ব্যস্ত হৈ থাকে, তেতিয়া বাকী ইমান কাম আছে। এনেকুৱা কত পাঠান আহিছে, কত পাঠান যাব, কিহৰ কাৰণে আমি ইমান টেনশ্যন ল'ব লাগে? আমাৰ অসমত ধৰক, মই আগতে কৈছোঁ, কিমান বাৰ্ণিং ইছ্যুজ আছে। এইটো লৈ পেলাই শাহরুখ খানে মুখ্যমন্ত্রী এইটো, আরে বাবা ফোন কিমানে কৰি ৰাখিছে, ৰাতি দুটাত ফোন, মই তো ৰাতি চাৰিটাতো ফোন উঠাও, দুটা তিনটা চাৰিটা। মোক তো 7:30 বজাত টেক্সট মেসেজ কৰিছে যে আই ওয়ান্ট টু টক টু ইউ। মই সময় পোৱা নাই, তো মই দুটাত কথা পাতিছো। শাহরুখ খানে মোক 7:30 টেক্সট কৰিছে, মই তো 7:45তে তেওঁ ফোনটো কৰিব নোৱাৰো না, মোৰ তো কিউট আহিব না, এটা এটা কৈ কিউ ক্লিয়ার কৰি 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 লাস্ট কিউ তেওঁ আহিছে, মই কৰি দিছোঁ তেওঁ, হয় নহয়? এইটো লৈ পেলাই ইমান মই কালি ছ'চিয়েল মিডিয়াও দেখিছোঁ, বাপৰে ইমান ইম্পৰ্টেণ্ট মানুহ বুলি মই ভবাও নাছিলোঁ। আমাৰতো জীৱনত চিনেমা টিনেমাও চোৱা নাই, এইবিলাক মই নাজানো। মই ক'ৰবাত মইতো চিনেমাই 2001ৰ পিছত মেক্সিমাম 6-7 চাইছোঁ, গতিকে মোৰ ইমান আইডিয়াও নাই সঁচা কথা। মোক সোধোতে মই লগে লগে উত্তৰ দিছোঁ নাজানো বুলি, কিন্তু একচুৱেলি যদি আপোনালোকে মোক সোধে, মই বম্বেৰ ফিল্ম এক্টৰ নাম দাম নাজানো। মোক এইটোৱে কৈছে যে মেৰা ফিল্ম কা কুছ প্ৰব্লেম গুৱাহাটী মে হোৱা হে, মই বোলা আপকা ফিল্ম কা নাম ক্যা হে, বোলে পাঠান। মই বোলা ঠিক হে, মই সবকো বাটা দুঙ্গা, কোই ডিস্টার্ব নহি হোগা। এই এইটোৱে কৈছো আৰু, বাকী ওম হি সেন্ড মি এ টেক্সট এট 7:40, বাট আই হ্যাড সো মেনি রিকোয়েস্ট ফর ফোন কল, সো দেন আরামসে এক এক করকে কিউ খতম করকে মে 2 বাজে উনকো বোলা প্লিজ কল, হি এগেন কল, হামনে বাত কিয়া, হো গিয়া 2 মিনিট কা, ইসমে কিয়া ইতনা জ্যাদা হ্যায়। অঁ এইটো আসল কব লাগে, G20 কথা আপনাদের কত পাঠানত লাগি আছে। পাঠান মানে কিনো, মানে ভারতত আর একো সিনেমা হওয়া নাই, এইখনক লৈ কিয় ইমান? মই একচুয়ালি মই জানিব ইচ্ছা যে এইখনক লৈ কিয় ইমান হুলস্থুল হৈ আছে? বয়কট করিলে টিকট কাটা মানে টিকট কাটিব, বয়কট করা মানে বয়কট করিব, এইটো লৈ কিয় ডিসকাস হয়? কিয় কিয় কত হল তো ভাঙা, কোনো কেস টেস নাই, কত পোস্টার, মোর পোস্টার ভাঙি দিয়ে কোনবা আপনাদের সুধে জানো যে হিমন্ত বিশ্ব শর্মার পোস্টার খন যে ফালিছে একশন লক, মোর পোস্টারত মানুষে কিমান বেয়া করে মারি থই দিয়ে। হ্যাঁ আমার কেন অল্প চিন্তা করকসুন, আমার পোস্টার বিলাক নাফালে নেকি? তো কোনো সংবাদ মেলত এইটো ইস্যু নাহে, হয় নহয়? আমার পোস্টার ভাঙি দিয়ে, জয়ন্তর পোস্টারও মই নলবাৰীত ফাটি থাকা দেখিছো, এইটোতো আপনাদের আলোচনাই নকরে, কাবার পোস্টার এখন ফাটি যাওয়ার কেউ ইমান চিন্তা করে আছে? আমার ঘরের মানুষজনের পোস্টার ফাটা কথাটা কেতিয়া আপনাদের আলোচনা নানে, হয় না? অলপমান মাইন্ডটো চেঞ্জ করক, এইবিলাকৰ পৰা আগত যাওক। সিনেমা চোৱা মানুহে সিনেমা চাব, নোচোৱা মানুহে নাচায়, যি ডিউটি দিব লাগে ডিউটি দিব। খালি অঁ এইটো কথা ঠিক, আমি অসমৰ পৰা কোনো বেড নেম আমি হ'ব নিদিওঁ, কিন্তু বাকী আৰু পোষ্টাৰ ফালাৰো এটা বাদী থাকে নেকি? কোনোবাই বেয়া পাইছে ফালি দিছে পোষ্টাৰ, কোনোবাই লগাব খুজিছে লগাই দিছে, গুৱাহাটীত পোষ্টাৰ ফালা চিঙা দিনটো হৈয়ে থাকে, চবৰ ওপৰত এইটোতো কোনো ক্ৰাইমে নাই, ছেকশ্যন কি লগাব? আজি যদি G20ৰ পোষ্টাৰ লগাইছো, কালি যদি কোনোবা এজন মানুহে ফাটাই থৈ যায়, তাত ছেকশ্যন কি? তাত কোনো ছেকশ্যনে নাই। কিন্তু কোনোবাই যদি চিনেমা চোৱা মানুহক হাতেদি ধৰি ৰাখে বা বাধা দিয়ে, সেইটো একশ্যন হ'ব, হয় না? ইমান আপোনালোক টেনশ্যন খাই গৈছে। মোক দুজন মানুহে কৈছে আপুনি অমুকক চিনি নাপায়, মই বোলো হাৰিয়ে বাবা মই কিয় চিনি পাব লাগে, মই অসমৰে 3 কোটি মানুহৰ কিমানক চিনি নাপাওঁ? মোক ভোট দিয়া মানুহকে মই চিনি নাপাওঁ, যাৰ মই নিমখ খাই আছো তাকেই মই চিনি নাপাওঁ, হয় নহয়?
আপনালোকৰ কিমানজনক নামে হৈতে না জানো, আপনালোকৰ টেনশন নাই যে আপনালোকৰ নাম মই না জানো, আপনালোকৰ টেনশন হৈ আছে অমুকৰ নাম মই কিয় না জানো। মই তো এটো অদ্ভুত মেন্টালিটি দেখা পালো যোৱা দুদিন। মানে কি এইবিলাক, আমিতো আমাৰ দিনততো অমিতাভ বচ্চনৰ নাম জানো, ধৰ্মেন্দ্ৰৰ নাম জানো, জিতেন্দ্ৰৰ নাম জানো, মই ইমানলৈকে চিনেমা চাইছো, তাৰ পিছত আৰু মই চোৱা নাই। এতিয়া মোৰ ছোৱালীয়ে কৈ আছে, কোনোবা মোক কালি তাই ফোন কৰিছে, কিবা কি নাম কৈছিল, কিবা এটা নাম কৈছে বোলে এইটো আৰু বেছি পপুলাৰ বোলে, কি আহিয়ান নেকি, তাই কিবা এনেকুৱা কৈ আছিলে। গতিকে এইবোৰ জেনেৰেশ্যন লৈ মানুহৰ এট্ৰেকশ্যন থাকে না। আমাৰ জেনেৰেশ্যনৰ এট্ৰেকশ্যন আছিল অমিতাভ বচ্চন, ধৰ্মেন্দ্ৰ, কোনোবা জেনেৰেশ্যনৰ এট্ৰেকশ্যন কোনোবা থাকিব, কোনোবা জেনেৰেশ্যনৰ এট্ৰেকশ্যন কোনোবা থাকিব। আমি এইবিলাক কিয় ডিছকাছ কৰোঁ, আমি বুজিয়ে নাপাওঁ। আমি এইবিলাক আদা বেপাৰী জাহাজৰ খবৰ লৈ কি লাভ আছে? I have explained that in my life.